যুদ্ধ শুরুর আগে বিদ্রোহ করেছিলেন কে এম শফিউল্লাহ। মুক্তিযুদ্ধের সময় তিনি 3 নম্বর সেক্টর ও এস ফোর্সের নেতৃত্ব দেন। এস ফোর্সের অধীনে মুক্তিযোদ্ধারা সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুরের বড় একটা অংশ এলাকা মুক্ত করেন। 16 ডিসেম্বর বিজয় সেই মহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন কে এম শফিউল্লাহ। সুকন্যা আমাদের প্রতিবেদন। 19 মার্চ 1971, পাকিস্তানিরা নিরস্ত্র করতে চাইল জয়দেবপুরে 2 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের। তখন সেখানে সেকেন্ড ইন কমান্ড ছিলেন কে এম শফিউল্লাহ। তার নেতৃত্বে পুরো প্রস্তুতি নিয়ে বিদ্রোহ করে বাঙালি সৈন্যরা। আমরা নিরস্ত্র হব না, এই জন্যই আমরা ক্লিয়ার হয়েছিলাম। যাদবপুর প্যালেসটাকে আমি দুর্গ বানিয়ে রাখছিলাম, প্রত্যেকটা ট্রুপসের কাছে অস্ত্র দেওয়া, মানে যুদ্ধক্ষেত্রে যেভাবে নাকি অস্ত্র দেওয়া। এরপর তিনি 3টি ব্যাটালিয়ন নিয়ে জয়দেবপুর থেকে রওনা হন সিলেটের দিকে। এস ফোর্স গঠন করে যুদ্ধ শুরু করেন তিনি। 29 মার্চ 1971 ঢাকা আক্রমণের পরিকল্পনা করেন কে এম শফিউল্লাহ। এরপর তাঁর নেতৃত্বে সিলেট, আশুগঞ্জ, ভৈরব, মাধবপুর, লালপুর, সরাইল, শাহবাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর শত্রুমুক্ত করে মুক্তাঞ্চল ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা। 25 মার্চে আমি পাকিস্তানি ময়মনসিংয়ে যারা ছিল তাদের উপর আক্রমণ করি। এখান থেকে আমাদের যুদ্ধ শুরু হয়। আমি আমার ট্রুপস নিয়ে আস্তে আস্তে গিয়ে তেলিয়াপাড়াতে হেডকোয়ার্টার করি। 16 ডিসেম্বর 1971 পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সেই মহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন কে এম শফিউল্লাহ। আমি জেনারেল অরোরাকে বললাম যে স্যার, হি হ্যাজ নট কমপ্লিটেড হিজ সিগনেচার। কি দেখা গেল যে সে লিখছে এ এ কে নিয়া, জি লেখা নেই। তো শেষ পর্যন্ত ওই নিয়া জি বলানো হয়েছে। ওই সময় আমার হাতে যে ঘড়িটা ছিল ওই ঘড়িটাতে 4:31। এরপর কে এম শফিউল্লাহ হন স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।